فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ সম্মানিত বোনকে প্রশ্ন করার জন্য। আপনি জানতে চেয়েছেন যে যাদের পিরিয়ড হয় তাদের নাকি সাক্ষী রোজা বা সওয়ালের রোজা করতে হয় না। সাক্ষী রোজাটা শরীয়তের পরিভাষা নয় বা ইসলামের পরিভাষা নয়, ইসলামের পরিভাষা হলো সওয়ালের ছয়টি রোজা। তো আমরা ইসলামী পরিভাষাগুলো ব্যবহারের জন্য চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আপনি যেটা জানতে চেয়েছেন যে যাদের পিরিয়ড হয় তাদের নাকি সাক্ষী রোজা বা সওয়ালের রোজা রাখতে হয় না, এটা ঠিক নয়। কেন, যে মেয়ে মানুষ মাত্রই তার পিরিয়ড হবে তাহলে কি সে এটা রাখবে না? এটা রাখতে হবে তাকে, কিন্তু আপনার কখন রাখবে সেটা হলো প্রশ্ন। যে সে রমজানের রোজাটা আগে কাজা করবে, এরপরে সওয়ালের রোজা রাখবে, না সওয়ালের রোজাটা আগে রেখে নেবে এরপরে রমজানের রোজাটা কাজা করবে? তো রমজানের রোজাটা যেহেতু আপনি আগামী রোজার আগ পর্যন্ত কাজা করার আপনার সুযোগ আছে, সেই হিসাবে আপনি পরও এটা করতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শাবান মাসে রমজানের রোজাগুলো কাজা করেছেন, তাহলে আপনি শাওয়াল মাসে শাওয়ালের রোজাটা রেখে নিতে পারেন। আর যদি এরকম হয় যে আপনি আপনার যে পিরিয়ডের যে মেয়াদ, সেই মেয়াদে আপনি মনে করেন যে রমজানের রোজাটাও কাজা করতে পারবেন আবার শাওয়ালেরটাও করতে পারবেন শাওয়াল মাসের মধ্যেই, তাহলে আপনি দুটোই করে নেবেন, এটা সবচেয়ে উত্তম। সেই ক্ষেত্রে আপনি আগে রমজানের রোজাটা পূর্ণ করে নেবেন, যেহেতু সেটা ফরজ, সেই হিসাবে আপনি আগে পূর্ণ করে নেবেন, এরপরে শাওয়ালেরটা রাখবেন। আর যদি দেখা যায় যে আপনি মানে রমজানের কাজাটা পূর্ণ করতে গেলে হয়তো আপনি সওয়ালেরটা ধরতে পারবেন না, তাহলে তখন আপনি সওয়ালেরটা রাখবেন, রমজানেরটা পরে করবেন। ধন্যবাদ আপনাকে, সালামু আলাইকুম তোমার।